জেল মুক্তি দিন হাতে মেহেদি দিয়ে প্রতিবাদের ভাষা লিখেছিলেন। আদালতের হাজিরা দেওয়ার সময়ও একই ঘটনা পুনরাবৃত্তি। সম্প্রতি তার আগামী ছবি প্রীতিলতার পরিচালক রশিদ পলাশের জন্মদিনে বেগুনি রঙের নিজেকে সাজিয়ে বাংলাদেশের নায়িকা পরিমণি তার সেই সাজে ঝলসে গিয়েছে নেট মাধ্যম। এবার তিনি জ্বলন্ত সিগারেট হাতে ছোট পোশাকে সিংহাসনের মতো চেয়ারে বসে চোখে সাদা রিমলেস চশমা পরে স্পষ্ট দৃশ্যমান তার উন্মুক্ত দুই পাতে নিজেকে প্রকাশ করেছেন পরিমণি। বিধিবদ্ধ সতর্কীকরণ মেনে ছবির সঙ্গে নায়িকা লিখেছেন, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেও জ্বলন্ত সিগারেট ঠোঁটে ঠেকাননি। তার দু আঙ্গুলের ফাঁকে সিগারেট পুড়েছে কেবল। এতেই কাবু অভিনেত্রীর অনুরাগীরা, 124,000 নেট আগ্রহীর সাহসী পরিমণিকে দেখে হতভম্ব। আরো একবার নায়িকা হলো বাইরে। এই ছবিতে তিনিও মন্তব্য ঢেউ পড়েছে চোখে পড়ার মতো, অনেকে কানে আঙ্গুল দেওয়ার মতোই রসিকতা করেছেন, বেশিরভাগ ক্ষুদ্র। জনেক নেটাগণ স্পষ্ট জানিয়েছেন, একজন তারকার থেকে এই ছবি আশা করা যায় না। এরা দেশে ভবিষ্যৎ তরুণ সমাজকে ধ্বংস করার পরিকল্পনা করছেন এবং অন্য দেশেও এজেন্ট হয়ে যাচ্ছেন। এদিকে আবার জামিনে মুক্তি পেয়ে চিত্রনায়িকা পরিমণি পুনরায় কাজে ফিরেছেন। নির্মাতা ইফতেখার শুভর মুখর সিনেমার ডাবিং এর অংশ নিয়েছেন তিনি। রাজধানীর একটি স্টুডিওতে গেল 7-8 সেপ্টেম্বর পরিমণিকে ডাবিং করার কথা বলেছিলেন নির্মাতা। মুখর সিনেমার শুটিং শেষে পরিমণি অসুস্থ হয়ে গিয়েছিলেন, যার কারণে কিনা ডাবিং এর কাজ কিছুটা অসম্পূর্ণ ছিল। 2019-20 অর্থ বছরে সরকারি অনুদানের জন্য মনোনীত হয়েছে মুখোশ। সিনেমায় পরিমণি ছাড়াও মোশারফ করিম, রোশন, তারেক স্বপন ও প্রাণ রায় সহ অনেকেই অভিনয় করেছেন। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক পায় পরিচালক শুভর। পাশাপাশি চলচ্চিত্রের কাহিনী চিত্রনাট্য সংলাপও রচনা করেছেন তিনি। bachelor.com প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। ফারহানা মির্জা, নিউজ ফ্ল্যাশ 71।